শূন্য ঘোষিত পাবনা চার আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন নুরুজ্জামান বিশ্বাস। বিকেলে শূন্য আসনগুলোতে উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে বৈঠক করে আওয়ামী লীগ। গণভবনের সীমিত পরিসরে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হয়। সংসদীয় বোর্ডের প্রধান ও দলীয় সভাপতি শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেছেন। করোনা পরিস্থিতির কারণে মাত্র ৬ জন সদস্য উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ এই নীতি নির্ধারণী বৈঠকে। করোনার মধ্যে গণভবনে এই প্রথম কোনো দলীয় সভা অনুষ্ঠিত হলো।